নদী ভাঙনে কবল থেকে রক্ষা পেতে চায় কোম্পানিগঞ্জ চর এলাহির বাসিন্দারা। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখছি আমি শিউলি। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহিতে নদীর ভাঙনের ফলে ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তাই এখানে সারা বছর অনেকে শুধু নিজের ঘর স্থানান্তরে ব্যস্ত সময় পার করেন, আবার কেউ কেউ কোথায় গিয়ে আশ্রয় নেবেন সেই চিন্তায় দিন কাটে। সরজমিনে ইউনিয়নের গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিনিয়ত এই এলাকার মানুষের ঘরবাড়ি নদীর গর্ভে বিলীন হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানে আপাতত কোনো উদ্যোগ নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। ভরা মৌসুমে চর এলাহির নদীর পাড় ভাঙছে স্রোতের কারণে। বিলীন হচ্ছে গাছপালা, স্কুল, ঘরবাড়ি ও ফসলি জমি। হতদরিদ্র মানুষগুলো তাদের মাথা যার একমাত্র সম্বল এই ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছেন প্রতিনিয়ত। তবে আশার আলো দেখাচ্ছে নদী ভাঙন রোধে সরকারের চলমান কার্যক্রম, যার অংশ হিসেবে চলছে বেড়িবাঁধ নির্মাণ ও ব্লক তৈরির কাজ। তবে করোনা ভাইরাসের কারণে চলমান সকল কাজ স্থবির রয়েছে, ফলে আবারও হুমকির মুখে পড়েছে নদী তীরের মানুষগুলোর শেষ সম্বলটুকু। চর এলাহি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, সেনাবাহিনীর তত্ত্বাবধানে যেহেতু কাজ চলছে, মহামারীর কারণে সেটি স্থবির। তাই আপাতত একটি রিং বাঁধ নির্মাণ করলে ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের জনগণ রক্ষা পাবে, না হলে এ মানুষগুলো কোথায় যাবে? তাই কর্তৃপক্ষ বিষয়টিতে দৃষ্টি দিবেন এমন আশাই সকলের। এই প্যাকেজ সেনাবাহিনীর তদারকিতে এই কাজগুলা চলতেছে, এই কাজগুলা চলতে যায় অনেকটা এই যে থগি রয়েছে মহামারীর কারণে, মুজাফুর ক্লোজার ধরি এই যে এই কাজটা চলতে, এই যে আমাদের এখানে বিকল্প একটা রিং বান দেওয়া হোক। আমি যেহেতু সেনাবাহিনীর তদারকিতে আছে, একটা রিং বান দিল এই অসহায় লোকজন, এই হাজারো মানুষ বাঁচতে পারবো, না হলে এরা কই যাবে, কই থাকবে, বাল বাচ্চা নিয়ে কোথায় যাবে জানি না, আল্লাহ পাকে ভালো জানে। এমকে ইসলাম বাবু, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।